নমস্কার, আমি তিস্তা। গতকাল আমাদের জন্য, মানে রূপান্তরিত রূপান্তরকামী সমস্ত মানুষদের জন্য, ছিল একটি ঐতিহাসিক দিন। গতকালের দিনটি বিশ্বের পাতায় বিখ্যাত হয়ে রয়েছে এখনো পর্যন্ত আন্তর্জাতিক রূপান্তরকামী দৃশ্যমানতা দিবস হিসেবে। কথাটা কি খুব কঠিন লাগছে? দৃশ্যমানতা, হ্যাঁ, এই দৃশ্যমানতা বিষয়টা বা ভিজিবিলিটির বিষয়টা আমাদের মতো মানুষের জন্য ভীষণভাবে জরুরি। তার কারণ সমাজ, সংসার, এবং একটা সময় ছিল যখন রাষ্ট্র ব্যবস্থাও আমাদেরকে বারবার অবদমন করার চেষ্টা করেছে, আমাদের আওয়াজ, আমাদের কণ্ঠকে রোধ করার চেষ্টা করেছে। তো বিশ্বে প্রথম একজন রূপান্তরিত মহিলা, যিনি নিজে ছিলেন একজন সাইকো অ্যানালিস্ট, তিনি প্রথম এই দিনটি প্রবর্তন করেন আন্তর্জাতিক ট্রান্সজেন্ডার ডে অফ ভিজিবিলিটি হিসেবে। প্রতি বছর গোটা বিশ্বে 31শে মার্চ আন্তর্জাতিক ট্রান্সজেন্ডার ডে ভিজিবিলিটি দিবস হিসেবে পালন করা হয়। কলকাতার হিজড়ে ও ট্রান্স কমিউনিটির মানুষেরাও এই দিনটি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে পালন করলেন 31শে মার্চ। হিজড়ে মানুষেরা সামাজিক বৈষম্যের সম্মুখীন হন সবসময়, তাই সে বিষয়ে সচেতন করা এবং সমাজে তাদের অবদান কতটা, এই কথা মাথায় রেখে দিনটি উদযাপন করা হয়। আজকে দিনটার তাৎপর্য, আজকে পরে অনেকগুলো প্রোগ্রাম আছে এবং অনেক রকমের র্যালির ব্যবস্থা হয়েছে এবং আরও অনেক কাজের মধ্যে দিয়ে আমরা আজকে দিনটা পালন করব। আজকের দিনটা আমাদের কাছে তো যতটা যুক্ত বা মানে যতটা বেশি মানে আমরা বলবো কাজে, মানে যেহেতু আজকে আমরা ভিজিবল, আজকে ট্রান্সজেন্ডার ইন্টারন্যাশনাল আমরা মানছি, কিন্তু 15ই এপ্রিল আমাদের কাছে ততটাই মানে সম্মানের। 2009 সালে মিশিগানের মার্কিন হিজড়ে অ্যাক্টিভিস্ট রেচেল ক্যান্ডল এই দিনটির প্রতিষ্ঠা করেছিলেন। এই দিনটিতে মূলত হিজড়েদের স্বীকৃতি না পাওয়ার হতাশা যন্ত্রণা উল্লেখ করে দিনটিকে মান্যতা দেওয়া হয়। আমরাও ভারতবর্ষে এই দিনটিকে পালন করতে শুরু করেছি। আমাদের কোথাও মনে হয়েছে যে একদিন, একদিনটা তো আমাদের অন্তত হাসার হোক, আমাদের আনন্দ করার হোক, আমাদের ফ্রিডম অফ এক্সপ্রেশনের হোক, সেই কারণেই এই দিনটিকে ভারতবর্ষে আন্তর্জাতিক রূপান্তরকামী দিবসের দৃশ্যমানতার দিন হিসেবে পালন করা হয়। 2009 সালের 31শে মার্চ প্রথম আন্তর্জাতিক ট্রান্সজেন্ডার ডে অফ ভিজিবিলিটি হিসেবে পালন করা হয়। কলকাতার ট্রান্স কমিউনিটি ও হিজড়ে মানুষেরা দিনটি খুবই মান্যতার সঙ্গে তা পালন করলেন 31শে মার্চ। এবং সেই উপলক্ষে এই প্রথমবার আমাদের রাজ্যে গণতান্ত্রিক LGBTQIAH+ সমিতি, যা একটি অটোনোমাস বডি, যা একটি এক্সপ্রেশনের ক্ষেত্রে আমরা সকলে একত্রিত হয়ে একটি সংগঠন তৈরি করেছি, গণসংগঠন, যে গণসংগঠন আগামী দিনে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে রূপান্তরকামী এবং রূপান্তরিত মানুষদের এই দাবি দাওয়াগুলো নিয়ে কাজ করবে। প্রথমত শিক্ষার অধিকার, স্বাস্থ্যের অধিকার, চাকরির অধিকার এবং লাইভলিহুডের পুরো বিষয়টাই এই বিষয়ের মধ্যে ধরা থাকবে। কারণ আমরা বিশ্বাস করি যে আমরাও স্বাভাবিক মানুষ, আমাদের উপরান্তে যারা রয়েছেন, মানে যারা সিসজেন্ডার মানুষ, তারাও স্বাভাবিক মানুষ। তাহলে যদি সিসজেন্ডার মানুষরা তাদের পূর্ণ মৌলিক অধিকারগুলো আমাদের রাষ্ট্রের কাছ থেকে পেতে পারেন, আমাদের রাজ্যের কাছ থেকে পেতে পারেন, তাহলে কেন আমরা নই? কেন আমরা চিরকাল বঞ্চনার শিকার হব এবং সেই বঞ্চনাকেই আমাদের ভবিতব্য বলে মেনে নেব? আমরা মানব না, এই অনুশাসনগুলো আমরা মানব না। সেই কারণেই গতকাল আমরা একটা বিশেষ প্রস্তুতির দিন হিসেবে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিলাম, যেটা কলকাতা বিশ্ববিদ্যালয়ের, এই শহর কলকাতার একটি
প্রখ্যাত বিশ্ববিদ্যালয় কলকাতা বিশ্ববিদ্যালয়, তার গেট থেকে আমরা হেঁটে মহাবোধি সোসাইটি হলে গিয়ে মূল অনুষ্ঠানটা করেছিলাম, যেখানে উপস্থিত ছিলেন মালিনী ভট্টাচার্য, যেখানে উপস্থিত ছিলেন মনোবিদ অনুত্তমা, যেখানে উপস্থিত ছিলেন হাইকোর্টের একজন আইন বিশেষজ্ঞ সুমন গাঙ্গুলি, এবং সেখানে বিভিন্ন সময় বিভিন্নভাবে উঠে এলো, এবং মডারেটর হিসেবে ছিলাম আমি, সেখানকার প্রেসিডেন্ট ছিলেন অনিন্দ হাজরা, এবং এই যে প্রস্তুতি কমিটি, সেই প্রস্তুতি কমিটির অন্যতম সদস্য অপ্রতিম। সেখানে আমরা সত্যি বিশ্বাস করুন আমরা ভাবিনি এত মানুষের সমাগম হবে। তো সেখানে বহু মানুষ যারা আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, সবাই হয়তো ট্রান্স অ্যালাই নন, অ্যালাই মানে বন্ধু, সবাই হয়তো ট্রান্স মানুষদের বন্ধু নন, কিন্তু এই যে সময়টা বদলেছে, এই যে সেই মানুষগুলো কি হচ্ছে অন্তত কৌতূহলবশও শুনতে এসেছিলেন, সেজন্য আমাদের মনে হয়েছে কোথাও এটা আমাদের একটু হলেও জয়ের রাস্তাটা খুলে দিল। নমস্কার।